পৃথিবীতে এমন অদ্ভুত জায়গা আছে যেখানে এমন সব ঘটনা ঘটে যা আমাদের বোধগম্য হওয়ারও বাইরে। তেমন এক জায়গা হলো উত্তর মেক্সিকোর চিহুয়া হুয়ান মরু অঞ্চল। এই জায়গায় নাকি রেডিও সিগন্যাল কাজ করে না, কম্পাসের কাঁটা অনিয়ন্ত্রিতভাবে ঘুরতে শুরু করে। রহস্যজনক বারমুডা ট্রায়াঙ্গেলের সঙ্গে তুলনা করা হয় এই অঞ্চলের অদ্ভুত ঘটনাগুলিকে। ভিন্ন সময়ে এই অঞ্চল পরিদর্শনে আসা মানুষেরা বিভিন্ন ঘটনার সাক্ষী থেকেছেন। কেউ নাকি ভিন গ্রহীদের আনাগোনা প্রত্যক্ষ করেছেন, কেউ বা ওই নির্দিষ্ট জায়গায় একাধিকবার উল্কা বৃষ্টি হতে দেখেছেন। ভূতুরে নানা কাণ্ডের জন্যই এই অঞ্চলের নাম হয়েছে জোন অফ সাইলেন্স, অর্থাৎ নীরবতার অঞ্চল। মাত্র 50 কিলোমিটার এলাকা জুড়ে রয়েছে ওই জোন অফ সাইলেন্স। 4 লাখ হেক্টর এই অঞ্চল সম্পূর্ণরূপে বসতিহীন। 1966 সালে এই অঞ্চলের এমন নামকরণ করা হয়। ওই বছর প্রিমেক্স নামে একটি তেল উৎপাদনকারী সংস্থা এই অঞ্চল পরিদর্শনের জন্য লোক পাঠায়। যে দলটি ওই এলাকায় পৌঁছেছিল তার পরিচালনার দায়িত্বে ছিলেন অগাস্থারি দেলা পিনা নামে এক ব্যক্তি। তিনি লক্ষ্য করেছিলেন ওই অঞ্চলে পৌঁছানোর পরই তার রেডিওর সিগন্যাল চলে যাচ্ছে। এর কয়েক বছর পর 1970 সালে খবরের শিরোনামে উঠে আসে এর নাম। উটারগ্রিন রিভার বিমানঘাঁটি থেকে এথেনা নামে একটি রকেট উৎক্ষেপিত হয়েছিল। নিউ মেক্সিকোর হোয়াইট স্যান্ড এলাকায় ওই রকেটটি নামার কথা ছিল, কিন্তু এই অঞ্চলের উপর দিয়ে অতিক্রম করার সময় তা নিয়ন্ত্রণ হারায় এবং জোন অফ সাইলেন্সের ঠিক মাঝে ভেঙে পড়ে। ক্রমে রোমাঞ্চপ্রিয় পর্যটকদের পছন্দের জায়গা হয়ে ওঠে এই অঞ্চল। ওই ঘটনার পর ভন ব্রাউন নামে এক বিজ্ঞানীকে এই অঞ্চলে পাঠায় নাসা। কেন রকেটটি এখানেই ভেঙে পড়েছে তার প্রকৃত কারণ জানার জন্যই তাকে পাঠিয়েছিল। ভন সেখানে 28 দিন ছিলেন, 300 জন কর্মী তার অধীনে কাজ করেছিলেন। এই দীর্ঘ সময় থাকার জন্য ছোটখাটো একটি গ্রাম বানিয়ে ফেলেছিলেন তারা। থাকার জন্য একাধিক অস্থায়ী বাড়ি, রান্নাঘর, চিকিৎসালয় এবং যাতায়াতের সুবিধার জন্য একটি রেললাইনও বানিয়ে নিয়েছিলেন। রকেটের ধ্বংসাবশেষ এবং মাটি সহ অন্যান্য নমুনা ট্রেনে করে গবেষণাগারে পাঠাতেন। বনের কাটানো 28 দিনই এই অঞ্চল নিয়ে একাধিক অতি জাগতিক ধারণার জন্ম দেয়। শ্রমিকদের কেউ নাকি ভিন গ্রহীদের ঘোরাফেরা করতে দেখেন, আবার কেউ নাকি হঠাৎ হঠাৎ আকাশে আলোর বিচ্ছুরণ প্রত্যক্ষ করেন। তবে পরবর্তীকালে এই অঞ্চল নিয়ে অনেক ভ্রান্ত ধারণার অবসান ঘটেছে। জানা যায় এক সময় এই অঞ্চলে প্রচুর উল্কাপাত হয়েছে। 1938 এবং 1954 সালে একই জায়গায় পরপর দুটি বড় আকারের উল্কা পড়ে, এর ফলে বিশালাকার গর্তও হয়। এর কয়েক বছর পর 1969 সালে ফের এই অঞ্চলের কিছুটা পশ্চিমে উল্কা বৃষ্টি হয়। বিজ্ঞানীদের অনুমান সেই কারণেই এই অঞ্চল কিছুটা চৌম্বকত্ব লাভ করে থাকতে পারে। তবে এই অঞ্চল নিয়ে গড়ে ওঠা বেশিরভাগ ঘটনাই মন গড়া। একসময় এই অঞ্চল টেথিস সাগরে ডুবেছিল, ফলে প্রচুর পরিমাণে সামুদ্রিক জীবের জীবাশ্ম পাওয়া যায় মাটিতে। ফাতেমা আইনি, সময় সংবাদ, ঢাকা।